আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বেকিং এর খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি, নজেলের ব্যবহার। তার সাথেই থাকবে খুবই প্রয়োজনীয় কিছু পাইপিং টিপস যা আপনারা অনেকেই কমেন্ট করে আমার কাছে চেয়েছিলেন। আমার কাছে মোট 30টি নজেল আছে, তার মধ্যে এখানে 29টি আছে, একটি নজেল আমি খুঁজে পাচ্ছি না। প্রথমেই একটা কথা বলতে চাই, আপনারা যারা নতুন কেক নিয়ে কাজ করছেন, আপনাদের প্রথমে এতগুলো নজেল কেনার কোনো প্রয়োজন নেই। আর আপনারা কখনই নজেলের বক্সের সেট কিনবেন না, আপনারা সিঙ্গেল পিস হিসেবে কিনে নেবেন। যেমন প্রথম অবস্থায় যদি 5 থেকে 6টা নজেল হয় তাহলেই কিন্তু যথেষ্ট। তো এখানে 6B আর 195 সেম নজেল, জাস্ট ছোট আর বড়, এখান থেকে আমি একটা নজেল নিলাম। 1M আর 2D নজেলটাও অনেকটা একই ধরনের, তাই আমি এখান থেকে 1M নজেলটা নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটা স্টার নজেল। কেক ডেকোরেশনের শুরুতে স্টার নজেলটা খুবই প্রয়োজনে আসে। লাগবে আরও একটা লিফ নজেল, একটা বাস্কেট নজেল, আর লাগবে একটা রোজ নজেল। রোজ নজেল যখন কিনবেন এর সাথে অবশ্যই একটা কাঁচি লাগবে, আর লাগবে একটা রোজ নেল। এই সব নজেল কোনটা কত টাকা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চেক করে নেবেন। আর এখানে আমি একটা 2F নজেল এক্সট্রা করে নিচ্ছি, যেহেতু আমার কাছে এক আপু অনেক রিকোয়েস্ট করেছে আমি যেন 2F নজেলের ডিজাইন দেখাই, এই জন্যই। ইনশাল্লাহ আজকের ভিডিওর পর আমি আপনাদের জন্য নজেলের ভিডিও পার্ট 2 নিয়ে আসব। আর অলরেডি এখানের কিছু নজেল দিয়ে আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়েছি অন্য ভিডিওতে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের প্রথম যে পাইপিং টিপস থাকবে, এর জন্য আমি এখানে 2টা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের মাথা প্রথমেই কাটা যাবে না, কেননা কিছু নজেলের সাইজ থাকে ছোট, আবার কিছু নজেলের সাইজ থাকে বড়। এজন্য পাইপিং ব্যাগের মধ্যে প্রথমে নজেল দিয়ে দিতে হবে, মানে আগে দেখতে হবে যে নজেলটার জন্য কতটুকু কাটতে হবে। নজেল দেওয়ার পর মাছ বরাবর কেটে নিতে হবে, মানে খুব বেশি নিচে কাটা যাবে না, খুব বেশি নিচে কাটলে নজেলটা বের হয়ে যাবে, এজন্য একটু কম করে কাটতে হবে। আবার অতিরিক্ত কম কাটা যাবে না, যেন নজেলের পুরো ডিজাইনটা বাইরে বের হয়ে থাকে, এমনভাবে কাটতে হবে। তো আমি একটা পাইপিং ব্যাগ কেটে নিলাম। বড় যে নজেলগুলো থাকে তার জন্য আগে পাইপিং ব্যাগের ভিতরে নজেলটা নিয়ে নিতে হবে, এরপর নজেলের ডিজাইনটা যেন সম্পূর্ণ বাইরের দিকে বেরিয়ে থাকে সেই অনুযায়ী একটু কেটে নিতে হবে। তো আমি এটা পরে কাটবো, পরে দেখিয়ে দেবো, এখন আমি একটা নজেল দিয়েই কাজ করব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন একটা নজেল দিয়ে একই সময়ে কিভাবে 2 কালারের ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করা যায়। আজ সকালে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে আমি এই ক্রিমগুলো কালার করে দেখিয়েছিলাম, যার ভিডিও আপনারা অলরেডি হয়তো দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে একটি পাইপিং ব্যাগে আমি কোনো ধরনের কোনো নজেল নিইনি, এমনিতেই এর এক পাশটাতে দিয়ে দেবো আমি পার্পেল কালারের ক্রিম, আরেক পাশে দিয়ে দেবো সাদা রঙের ক্রিম। এভাবে আমাদের ডাবল শেড চলে আসবে। আর এই পাইপিং ব্যাগের মধ্যে আমি কেন কোনো নজেল নিইনি তা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। অনেকের কাছে এমন হতে পারে যে শুধুমাত্র একটি পাইপিং ব্যাগ আছে, আপনারা একটি পাইপিং ব্যাগ দিয়ে বিভিন্ন নজেল ইউজ করে বিভিন্ন কালার ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে চান, সেটাও আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। তো এখন এই টিপসটা আপনারা একটু ফলো করুন। এই যে দেখুন, ক্রিম নিয়ে নেওয়ার পর পাইপিং ব্যাগের মাথাটাকে কেটে নিয়েছি এবং এটাকে ওই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি যেটার মধ্যে অলরেডি একটা স্টার নজেল দেওয়া আছে। স্টার নজেলটা দেখতে কীরকম তা কিন্তু ভিডিওর নিচে বাম পাশে দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন যে নজেলের মাথাটা দেখতে কীরকম। এই যে দেখুন, আমি এখানে আরও একটা পাইপিং ব্যাগের মাথাটাকে একটু মুড়ে নিয়ে এখানে আরও একটা কালারের ক্রিম নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। যেই পাইপিং ব্যাগটার মধ্যে স্টার নজেল আছে সেটার মধ্যে যখনই আমি পার্পেল কালারের পাইপিং ব্যাগটা দিয়ে দেবো তখন পার্পেল কালারের ডিজাইনটা বের হয়ে আসবে। আবার যখনই ইচ্ছা ভেতরে পাইপিং ব্যাগটা বের করে আমি পিঙ্ক কালারের ক্রিমের পাইপিং ব্যাগটা দিয়ে দিতে পারবো। তো আমি স্টার নজেল দিয়ে আপনাদেরকে কিছু ডিজাইন করে দেখাচ্ছি। হালকাভাবে প্রেস করতে গেলে ছোট ডিজাইনটা বের হবে, আর একটু জোরে প্রেস করতে গেলে দেখা যাবে বড় ডিজাইনটা বের হবে, আর এভাবে ঘুরিয়ে দিলে ছোট ছোট রোজেট চলে আসবে। এভাবে চাইলে আপনারা যে কোনো বর্ডার দিতে পারবেন কেকের নিচের, অথবা চাইলে এরকম সোজা করেও বর্ডার দিতে পারবেন, এরকম ছোট ছোট করে বা এরকম করে। তো যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন আপনারা এই নজেল দিয়ে। এখন আমি এই নজেল দিয়ে আপনাদেরকে অন্য কালার ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো। এই যে দেখুন, পিঙ্ক কালার ক্রিমের পাইপিং ব্যাগটা ভিতরে নিয়ে নিলাম, আগের যে পার্পেল কালারের ক্রিমটা ছিল সেটা বের করে নিলাম যেহেতু নজেলের মধ্যে একটু ছিলই। এভাবেই আপনারা চাইলে মাত্র একটি নজেল দিয়ে আপনারা বিভিন্ন কালার ক্রিম ইউজ করতে পারবেন। আশা করি ব্যাপারটা একটু হলেও বোঝাতে পেরেছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন একই কালারের ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করা হয় কিন্তু 2-3টা নজেল দিয়ে। এই যে দেখুন, পাইপিং ব্যাগ থেকে আগের নজেলটা বের করে নিয়ে সেখানে আমি দিয়ে দিলাম 2F নজেল। এভাবেই আপনারা ক্রিম এবং নজেল দুটোই চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে হালকাভাবে প্রেস করলে এই ধরনের সুন্দর ফুল বেরিয়ে আসবে।
আর এভাবে রাউন্ড করে ঘুরালে এরকম রোজেটের মতো হয়ে যাবে। কেকের উপরের বর্ডার অথবা নিচের বর্ডার চাইলে এভাবে দিতে পারেন, এবং এভাবে সোজা করেও বর্ডার দেওয়া যাবে। একটু জোরে বেশি করে প্রেস করলে এই ধরনের ডিজাইন হবে। এবার আমি 2F নজেলটাকে পাইপিং ব্যাগ থেকে বের করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে 6B নজেল দিয়ে একটু ডিজাইন করে দেখাবো, যদিও এর আগে আমি 6B নজেল দিয়ে ডিটেলসে একটা ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদের সাথে 195 আর 6B নজেল দিয়ে। তো এ ধরনের হালকা প্রেস করলে ছোট বের হবে, আর বেশি জোরে বড় করে প্রেস করলে এ ধরনের বড় ফুল বের হবে। আর এরকম গোল করে ঘুরালে তো এমনই হবে, এরকম বর্ডারগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটা দিয়ে ডিজাইন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো বাস্কেট নজেলের ডেকোরেশন। কোন নজেলের কত দাম সেটা আমি ডিটেলসে লিখে দেবো ডিসক্রিপশন বক্সে, এবং কোথায় পাবেন সেটাও লিখে দেবো। বাস্কেট নজেলটা নিয়েছি এবং সেখানে আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি। উপরে যে কেকটা দেখতে পাচ্ছেন আমি বাস্কেট নজেল দিয়ে ডেকোরেশন করেছিলাম। এটার ভিডিও অনেকেই দেখেছেন, যারা দেখেনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। যে কোনো ধরনের বাস্কেট কেক তৈরিতে অবশ্যই প্রয়োজন এই বাস্কেট নজেলের। তো বাস্কেটটাও তৈরি করা হয়ে গেছে, এখন আমি লিফ নজেল দিয়ে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। লিফ নজেলটা দেখতে ঠিক এরকম। লিফ নজেল দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়, আর অনেকেই হয়তো মনে করেন যে ছোট সাইজের লিফ নজেল দিয়ে ছোট পাতা তৈরি করা হয়, আর বড় সাইজের লিফ নজেল দিয়ে হয়তো বড় ধরনের পাতা তৈরি করা হয়। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একটা ছোট সাইজের লিফ নজেল দিয়েও বড় ধরনের পাতা, ছোট ধরনের পাতা, সব ধরনের পাতাই তৈরি করা সম্ভব। একটা প্লাস্টিক র্যাপে আমি গ্রিন কালার ক্রিম নিয়েছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তো আপনাদের যাদের কাছে মাত্র একটি পাইপিং ব্যাগ আছে, এখনের টিপসটা আপনাদের জন্য। এই যে দেখুন, পাইপিং ব্যাগে আমি নজেলটা নিয়েছি, লিফ নজেলটাই, সেখানে প্লাস্টিক র্যাপে করে ক্রিমটা মুড়িয়ে দিয়ে দিয়েছি। একটু বেশি করে জোর করে প্রেস করতে গেলে দেখা যাবে বড় ধরনের পাতা চলে আসবে, আর যদি একেবারে ছোট করে দেয়া যায় তাহলে দেখা যাবে ছোট ছোট পাতা তৈরি হয়ে যাবে। আপনারা লিফ নজেল দিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করলেই দেখবেন খুব সুন্দর সুন্দর শেপের পাতা তৈরি করতে পারবেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে বেশ কিছু ধরনের পাতা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এভাবে বেশি করে প্রেস করলে এই ধরনের বড় পাতাগুলো তৈরি হয়ে যায়, এবং কেকের নিচের বর্ডারটাও আপনারা চাইলে এভাবে দিতে পারবেন, এটাও দেখতে অনেক ভালো লাগে। ছোট ছোট করে পাতা দিয়েও বর্ডার তৈরি করা যায়। তো লিফ নজেল দিয়ে আশা করি কিছু পাতা দেখাতে পেরেছি। এবার আমি দেখাবো লিফ নজেল দিয়ে কিভাবে ফুলও তৈরি করা যায়। ভিডিওটা একটু ঘোলাটে আসার জন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি। এখন আপনাদেরকে সেই পাইপিং টিপসটা আমি দেখাবো। এই যে দেখুন, এর মাঝ থেকে আমি প্লাস্টিক র্যাপটাকে তুলে নিলাম, নিয়ে আরও একটা প্লাস্টিক র্যাপে করে অন্য কালারের ক্রিম দিয়ে দিতে পারবো এই পাইপিং ব্যাগের মধ্যেই। মানে একটি পাইপিং ব্যাগেই অন্য অন্য কালার ইউজ করা যাবে, চাইলে নজেলটাও চেঞ্জ করা যাবে। আপনারা যারা ডাবল শেড চাচ্ছেন, এভাবে প্লাস্টিক র্যাপের মধ্যে দুপাশে দুটো কালারের ক্রিম দিয়ে দিবেন, এতে করে ডাবল শেড চলে আসবে। আর এখানে নিশ্চয়ই আপনারা আরও একটা টিপস পেয়ে গেছেন যে কীভাবে আপনারা নজেলটাকেও চেঞ্জ করতে পারবেন। শুধু যে ক্রিম তা কিন্তু না, ক্রিমের সাথে নজেলও চেঞ্জ করা যাবে। এই যে দেখুন, নজেলটাকে আমি খুলে নিচ্ছি এবং এখানে আমি অন্য নজেল নিয়ে নেব। এখন আমি আপনাদেরকে রোজ নজেল দিয়ে রোজ তৈরি করে দেখাবো। অলরেডি আমি আপনাদের সাথে একটি ভিডিওতে 6টি রোজ নজেল দিয়ে 6টি ভিন্ন রোজ তৈরি করে দেখিয়েছিলাম। আজ আমি সব থেকে ছোট সাইজের যে রোজ নজেল থাকে সেটা দিয়ে একটা রোজ তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই ফুলের বেস তৈরি করে নিয়েছি। এবার জাস্ট এক পাশ থেকে আরেক পাশে এভাবে দিয়ে দিলেই একসময় দেখবেন গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। এটাও একটু প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যদি দুই একটা গোলাপ ফুল এইভাবে তৈরি করার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনাদের গোলাপ ফুল আমার গোলাপ ফুলের থেকেও দেখতে আরও বেশি ভালো লাগবে। আর আপনারা যারা বলেন যে ফুলটা তৈরি করার পর ফুলটা তুলতে যেয়ে আপনাদের ফুলটা পড়ে যেয়ে ভেঙে যায়, আপনাদের জন্য আমি আরও একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, যেন আপনাদের ফুল আর পরে ভেঙে না যায়, সেটা অন্য প্রসেসে। তো আজ সেটা দেখানো পসিবল না, কারণ আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো 1M নজেল দিয়ে ডিজাইন। 2D নজেল আর 1M নজেল নিয়ে অলরেডি ডিটেলসে একটা ভিডিও দেখেছিলাম আমি আপনাদেরকে। আপনারা যারা দেখেননি, সামান্য একটু দেখিয়ে দিচ্ছি আমি। এভাবে হালকা করে প্রেস করলে ছোট ফুল বেরিয়ে আসে, আর বড় করে প্রেস করতে গেলে বড় ধরনের ফুল বেরিয়ে আসবে। আর এভাবে যদি আপনারা ঘুরিয়ে নেন তাহলে দেখা যাবে খুব সুন্দর রোজেট তৈরি হয়ে যাবে।
এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কেকের উপরে বর্ডার দিয়ে দিতে পারবেন, কেকের নিচেরও বর্ডার দিতে পারবেন, দেখতে ভীষণ ভালো লাগে। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।